আমার এই ভিডিওটি ওপেন করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আজ আমি আলোচনা করব নাউনের শ্রেণী বিভাগ। নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। এটি ভাগ করা হয়েছে ইন্দ্রিয় গ্রাহ্যতা অনুসারে, আর সেই ভাগ দুটি হলো একটি কনক্রিট আর একটি হলো অ্যাবস্ট্রাক্ট। যদিও এই কনক্রিটকে আরও চারটি ভাগে ভাগ করা হয়েছে, আমি সেই চারটি ভাগ পরে আলোচনা করব। আগে বুঝিয়ে দিই কনক্রিট কাকে বলে আর অ্যাবস্ট্রাক্ট কাকে বলে। কনক্রিট শব্দের অর্থ ইন্দ্রিয় গ্রাহ্য, আর অ্যাবস্ট্রাক্ট শব্দের অর্থ গুণবাচক। কনক্রিট বুঝতে গেলে আমাকে এই পাঁচটি ইন্দ্রিয়ের কাছে চলে যেতে হবে। আমাদের দেহে যে পাঁচটি ইন্দ্রিয় আছে, এই যে আমাদের ছিদ্রগুলো, কান, চোখ, নাক, মুখ এবং যে শরীরের ত্বক, অসংখ্য লোমকূপে যে ছিদ্র আছে, এটিও একটি ইন্দ্রিয়। অর্থাৎ এই হলো পাঁচটি ইন্দ্রিয়। এই পাঁচটি ইন্দ্রিয়ের সাহায্যে যে কোনো জিনিস যেটি আমি কানে শুনতে পারি, চোখে দেখতে পারি, নাকে ঘ্রাণ নিতে পারি, গালের স্বাদ গ্রহণ করতে পারি এবং ত্বকে অনুভব করতে পারি, এগুলো সবাই এই কনক্রিট নাউনের আওতাভুক্ত। যেমন ম্যান, ওয়াটার, পানি, এটাও দেখতে পাই, ফ্লাওয়ার দেখতে পাই, হিল, পাহাড়, স্কাই, আকাশ, মুন, চন্দ্র, এগুলো সবই কিন্তু আমরা দেখতে পাই। সুতরাং এটি কনক্রিট নাউন। আবার দেখো অক্সিজেন, এটি দেখতে পায় না, কিন্তু আমরা কিন্তু নাক দিয়ে এটি শ্বাস গ্রহণ করি, সুতরাং এটি কনক্রিট নাউন। আবার দেখো সাউন্ড, এটি দেখা যায় না কিন্তু কানে শোনা যায়, সুতরাং সাউন্ড হলো কনক্রিট নাউন। এরপরে দেখো সুইটনেস, এটি দেখাও যায় না, কানে শোনাও যায় না, কিন্তু জিভায় বা মুখের স্বাদ গ্রহণ করতে পারি, সুতরাং এটি হলো কনক্রিট নাউন। আবার দেখো এয়ার, এটি দেখা যায় না, স্বাদ নেওয়া যায় না, কিন্তু আমরা শরীরে অনুভব করতে পারি, সুতরাং হলো এটি কনক্রিট নাউন। তাহলে কনক্রিট নাউন মানেই এই পাঁচটি ইন্দ্রিয়ের সাহায্যে যেগুলো আমরা দেখতে অনুভব করতে পারি সেগুলো। এবার আসো অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে গুণবাচক, অর্থাৎ পৃথিবীতে যতগুলো নাউন আছে তাদের গুণের নাম যদি প্রকাশ করে তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। এবং এই অ্যাবস্ট্রাক্ট নাউন এই পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে কিন্তু দেখা যাবে না, অনুভব করা যাবে না, কানে শোনা যাবে না, স্বাদ গ্রহণ করা যাবে না, কিছু করা যাবে না। একটু লক্ষ্য করো, অনেস্টি দেখা যায় না, খাওয়া যায় না, শোনা যায় না, অনুভব করা যায়। এটি মূলত আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের বাইরের কোনো জিনিস দিয়ে অনুভূতির বিষয়। সততা মানে গুণের নাম, একজন সৎ মানুষের তার গুণ হলো কি? সততা। যেমন নোবিলিটি, একজন মহৎ মানুষের গুণ হলো মহত্ততা, তার নাম। যেমন গ্রেটনেস, মহানুভবতা, একজন মহান মানুষের যে গুণ তার নাম হলো মহানুভবতা, এগুলো কিন্তু দেখা ধরা ছোঁয়া যায় না। এই জন্যে এগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন আর এগুলো হলো কনক্রিট নাউন। আমরা এখন কনক্রিট নাউনের যে চারটি ভাগ আছে সেটি নিয়ে আলোচনা করব। এই চারটি ভাগের নাম প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। প্রথমত আমরা এর সংজ্ঞা তিনটি জেনে নেই। প্রপার মানে ব্যক্তিবাচক নাউন, পৃথিবীর যে কোনো নির্দিষ্ট জিনিসের নাম প্রপার নাউনের আওতাভুক্ত। কমন মানে জাতিবাচক, অর্থাৎ এক জাতীয় কোনো জিনিসের নামকে বলা হয় কমন নাউন। কালেকটিভ মানে সমষ্টিবাচক, অর্থাৎ এক জাতীয় কোনো জিনিসের সমষ্টির নামকে বলা হয় কালেকটিভ নাউন। এখন আমরা এই তিনটি জিনিস দিয়ে বুঝব। প্রথম আসি উল্টো দিক থেকে। কালেকটিভ নাউনের ভিতরে কতগুলো সমষ্টি থাকবে সেটাকে ভাঙলে কী পাবো? কমন নাউন পাবো। কমন নাউনকে আরও যদি একটু ভাঙি সেটাকে কী পাবো? প্রপার নাউন পাবো। অর্থাৎ কালেকটিভ নাউনকে ভেঙে কিছু পাবো, কমন নাউনকে ভেঙে কিছু পাবো, কিন্তু প্রপার নাউনকে আর ভাঙা যাবে না। ওখান থেকে ব্রেন তুমি অন্য কোথাও নিয়ে যেতে পারবা না। আমি যদি বলি পোলট্রি, পোলট্রি মানে কি? পোলট্রি শব্দের অর্থ হলো হাঁস, মুরগি, এগুলোর সমষ্টি। পোলট্রি মানে শুধু সাদা ওই মুরগিটাকে বোঝায় না, কিন্তু সমস্ত পৃথিবীর হাঁস, মুরগি, পাখি, এগুলোকে বলা হয় পোলট্রি। তাহলে দেখো
অনেকগুলো জিনিসের সমষ্টি, সুতরাং ওটা কালেকটিভ। এবার একে যদি ভাঙে কী পাবো? আলাদা আলাদা করো, ওর ভিতরে হাঁস আছে, মুরগি আছে, পাখি আছে, কবুতর আছে, তাহলে প্রত্যেকেই কি এক একটি কমন নাউন। হাঁস একটা কমন নাউন, মুরগি একটা কমন নাউন, কবুতর একটা কমন নাউন। এবার আসি, আমি যদি ওইটাকে আরও বিস্তৃত করতে চাই তাহলে ওর ভিতরে কী পাবো? দেশি মুরগি পাবো, পাকিস্তানি মুরগি পাবো, ব্রয়লার মুরগি পাবো, সোনালি মুরগি পাবো। তাহলে এই যে এক একটা নির্দিষ্ট নাম বলছি, এগুলো হলো প্রপার নাম। কারণ আমি যখন বলছি সোনালি মুরগি, তখন তোমার ব্রেন কিন্তু চলে যাচ্ছে না দেশি মুরগির কাছে, সোনালি মুরগিতেই থাকছে। আমি যখন বলছি যে আমি দেশি মুরগি খাবো, তখন কিন্তু তোমার ব্রেনটা দেশি মুরগিই ফিক্সড হয়ে যাচ্ছে, আর কোথাও যাচ্ছে না। তার মানে কি, প্রপার নাউন অবশ্যই ওই এক জায়গায় ফিক্সড হয়ে থাকবে আর নড়বে না। কিন্তু কালেকটিভ নাউন যদি বলি তাহলে আমরা ওর ভিতরে অনেক কিছু পাবো। কমন নাউন যদি বলি, আমার ব্রেন দৌড়ে বেড়াবে, নির্দিষ্ট কোনো জিনিসকে পাবে না। যেমন দেখুন ফ্লাওয়ার, তখন আমার ব্রেন দৌড়ে বেড়াচ্ছে না কোনো ফুলের কাছে, যে আমি বসতে পারছি, দাঁড়াতে পারছি নো। কিন্তু আমি যদি বলি রোজ, রোজও তো একটা ফুলের নাম, তাহলে কিন্তু আমি ডাইরেক্ট গোলাপ নিয়ে তোমার কাছে চলে যেতে পারছি। যদি বলি রজনীগন্ধা, তাহলে রজনীগন্ধার কাছে যেতে পারছি। সুতরাং এই যে রজনীগন্ধা, গোলাপ, ডালিয়া, এ সমস্ত নির্দিষ্ট ফুলের নাম এবং এরা ফিক্সড, ব্রেনটা তোমার ওখানেই যে আটকে যাচ্ছে, কোথাও দৌড়াদৌড়ি করছে না, সুতরাং ওরা হলো প্রপার নাউন। আমি যদি বলি ক্যাপিটাল, ক্যাপিটাল মানে রাজধানী। এখন তুমি কোন ক্যাপিটালে যাবা? বাংলাদেশের ক্যাপিটালে, আমেরিকার ক্যাপিটালে, না সৌদি আরবের ক্যাপিটালে? বাবা, তোমার ব্রেন কিন্তু দৌড়ে বেড়াচ্ছে ক্যাপিটাল বললে। কিন্তু যদি বলি ঢাকা, হ্যাঁ তুমি কোথায় চলে যাবা? বাংলাদেশের রাজধানীতে। যদি বলি ওয়াশিংটন ডিসি, তোমার ব্রেন কোথায় যাচ্ছে? আমেরিকায় চলে যাচ্ছে। সুতরাং নির্দিষ্ট জায়গায় যদি তুমি পৌঁছাতে পারো তাহলে সেটা প্রপার নাউন, আর যদি ব্রেন দৌড়ে বেড়ায় তাহলে কমন নাউন। আর একটা শব্দের ভিতরে যদি অনেকগুলো কিছু সমষ্টি থাকে তাহলে সেটা কালেকটিভ নাউন। আরও কিছু উদাহরণ দিই, দেখো আমি বলছি জুরি। জুরি মানে বোঝো তো বিচারক মণ্ডলী। তো একটা বিচারক মণ্ডলের ভিতরে শুধু তো পুরুষ থাকে না, নারীও থাকে, এবং একজন থাকে না, কয়েকজন মিলে থাকে। তাহলে আমি জুরি বোর্ডের ভিতরে কয়েকজন ব্যক্তির সমষ্টি পাচ্ছি, সুতরাং সেটা কালেকটিভ নাউন। এবার একে যদি আমি ভাঙি তাহলে কী পাবো? ম্যান আর ওম্যান পাবো, নাই বয় আর গার্ল পাবো। যাই হোক, এখানে নারী পুরুষ পাবো। সুতরাং এই নারী পুরুষ বা ম্যান ওম্যান বয় গার্ল, এরা প্রত্যেকেই কী? কমন নাউন। কারণ আমি যখন ম্যান বলছি, আমি কি কাউকে নির্দিষ্ট করতে পারছি? নো, দৌড়ে বেড়াচ্ছে। কিন্তু ওই ম্যানের ভিতরে যদি আমি জুয়েল স্যার থাকি তাহলে জুয়েল একটি নির্দিষ্ট নাম, তাহলে কি হবে? এটি প্রপার নাউন। কারণ জুয়েল যখন বলছি তখন কিন্তু তোমার ব্রেন আর দৌড়ে বেড়াচ্ছে না, আমার কাছে চলে আসছে। ওকে, ধরো বললাম ক্লাস। ক্লাস মানে কি? একটা শ্রেণী, সেখানে তো আর একজন স্টুডেন্ট থাকে না, অনেকগুলো স্টুডেন্ট থাকে। সেখানে শুধু বয় থাকে না, গালও থাকে। তাহলে এখানে দেখো বয় গালের সমষ্টিকে বোঝাচ্ছি, সুতরাং এটি একটি কালেকটিভ নাউন। কিন্তু ওটা যদি আমরা ভাঙি কী হবে? বয় পাবো, গাল পাবো। তাহলে বয় আর গাল, এটা কি কমন নাউন? কারণ বয় হলো কি? পৃথিবীর সমস্ত বালককে বোঝাচ্ছে, গাল কি? পৃথিবীর সমস্ত মেয়েকে বোঝাচ্ছে। এবার আমি বয় আর গাল বলে কাউকে নির্দিষ্ট করতে পারছি? নো। কিন্তু ওর ভিতরে যদি বলি নিমু আছে, মিম আছে, সুরভি আছে, রোজা আছে, আনাস আছে, সাদিয়া আছে, তাহলে আমি কিন্তু নির্দিষ্ট করে বলতে পারছি যে এই মেয়ে বা ছেলেগুলো আছে। আমি যখন এই নামগুলো বলছি তোমরা কিন্তু সবাই বুঝতে পারছো যে কাদের কথা বলেছে, তোমাদের ব্রেন কিন্তু আর দৌড়ে বেড়াচ্ছে না, ওই জায়গায় যেই থেমে যাচ্ছে। ওকে, তাহলে মোট কথা কি, কোনো কিছু ভাঙলে যদি সেখানে একাধিক জিনিস পাওয়া যায় সেটি হলো কালেকটিভ। যেমন টিম, টিম মানে দল, সেই দলের ভিতরে অনেকগুলো কী থাকবে? মানুষ থাকে, তাহলে সমষ্টি বোঝাচ্ছে, মানুষের সমষ্টি। এবার যদি এককভাবে ওই ম্যানকে ধরি, মানুষকে ধরি, তাহলে মানুষ হলো কি? কমন নাউন। ব্যাস, এবার কমন নাউন যখন হলো, কোনো মানুষকে তুমি নির্দিষ্ট করতে পারছো, ব্রেন দৌড়াচ্ছে, কার কাছে যাবা? কিন্তু নির্দিষ্ট নাম যদি বলি, মেসি আছে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো আছে, বিরাট কোহলি আছে, মহেন্দ্র সিং ধোনি আছে, তোমার ব্রেন কখনো কখনো চলে যাচ্ছে ফুটবলে, আবার কখনো কখনো চলে যাচ্ছে ক্রিকেটে। তুমি কিন্তু আইডেন্টিফাই করে ফেলেছো এই টিমের প্লেয়ারগুলো কারা। ওকে, তোমার ব্রেন না দৌড়াবে? নো। যদি না দৌড়ায় তাহলে প্রপার নাউন, আর যদি দৌড়ে বেড়ায়
কমন নাউন আর যদি ওর সমষ্টি বোঝায় তাহলে কালেকটিভ নাউন দেখো যখন আমি তোমাকে বলছি চ্যানেল তুমি কোন চ্যানেল ঠিক করতে পারছো হয়তো বলবা জুয়েল একাডেমি একটা চ্যানেল ডিসকভার একটা চ্যানেল এটিএন একটা চ্যানেল তো যা তুমি কিন্তু দৌড়ে বেড়াচ্ছ কোনো চ্যালেঞ্জে যে দাঁড়াতে পারছো না কোনো চ্যালেঞ্জে তুমি দেখতে পাচ্ছ না যখন আমি বলেছি এটি ডিসকভারের চ্যানেল তুমি কিন্তু ঠিক করে ফেলেছ এটি বিহারের গিলের চ্যানেল ওই যে পোকামাকড় খায় পাহাড়ে ওঠে তো আশা করি তোমরা এই কালেকটিভ কমন এবং প্রপার এই তিনটি নাউন বুঝতে পেরেছো এরপর আসি ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল মানে পদার্থবাচক উপাদানবাচক এটি বোঝার জন্য এই চারটি বাক্য একটু মনে রাখবা জাস্ট বাক্যগুলো কি পৃথিবীর সকল মৌলিক পদার্থ তোমরা তো জানো বর্তমানে মৌলিক পদার্থ 117টি তো এই 117টি মৌলিক পদার্থ কিন্তু এই ম্যাটেরিয়াল নাউনের অন্তর্ভুক্ত এখন যদি বলে 117টি মৌলিক পদার্থ কি বলবো নাকি সোনা রূপা তামা দস্তা টিন আর দরকার নেই এরপরে দেখো নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আমরা দৈনিক যেসব খাবারগুলো খাই সবগুলো কিন্তু এই ম্যাটেরিয়াল নাউনে অন্তর্ভুক্ত যেমন চাল ডাল তেল নুন হলুদ ইত্যাদি ইত্যাদি এরপরে দেখো পৃথিবীর সকল লিকুইড বা তরল পদার্থ কিন্তু এই ম্যাটেরিয়াল নাউনের অন্তর্ভুক্ত তেল পানি জুস ইত্যাদি ইত্যাদি এরপরে দেখো পৃথিবীর সকল গ্যাসীয় পদার্থ ম্যাটেরিয়াল নাউনের অন্তর্ভুক্ত গ্যাসীয় পদার্থগুলো কোনগুলো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন হাইড্রোজেন ইত্যাদি ইত্যাদি তো এই হলো আমাদের নাউনের ক্লাসিফিকেশন আমি এর পরের ক্লাসে নাউন কিভাবে চিনতে হয় সেটি দেখাবো আশা করি আমার সাথে থাকবে ওকে ওকে